আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা বিকেলের স্ন্যাক্স রেসিপি। আজকের রেসিপিটা একদম সহজ, মানে এর চেয়ে সহজ আর কোনো নাস্তা হয় না, তবে খেতে ভীষণ টেস্টি। নাস্তাটা বানানোর জন্য শুরুতেই আমি নিয়ে নিব এখানে একটা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ইস্ট। ইস্ট বুঝে দিবেন, অতিরিক্ত ইস্ট কখনোই দিতে যাবেন না, তাহলে কিন্তু গন্ধ আসবে, বাজে একটা ইস্টের গন্ধ, আর সেটা কিন্তু একদমই খাওয়া যাবে না। এবার সবগুলো উপকরণকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ দুধ। এখানে দুধটা কিন্তু আমি কুসুম গরম দিয়েছি, তবে অবশ্যই চেষ্টা করবেন কুসুম গরম দুধ দেওয়ার জন্য, কোনো অবস্থাতেই ঠান্ডা দুধ দিতে যাবেন না। এবার অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিব। ময়দাটা প্রথমে অতিরিক্ত দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। আর এখানে কতটুকু ময়দা লাগবে আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব। আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, কারণ একসঙ্গে দিতে গেলে ময়দা বেশি হয়ে যাবে, তাই আমি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু আমাদের সফট একটা ডো হবে। এবার আমি হাত দিয়ে এই ডোটাকে মাখব, কারণ এটা আর হাত ছাড়া হবে না। এবার আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, একটা লাইক দিতে ভুলে যান, তারা প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নিয়মিত আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন, তারা চাইলেই আমার পেজটাকে ফলো লাইক দিয়ে রাখতে পারেন। এবার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘি দেওয়া যাবে। এবার খুব সুন্দর করে এটাকে মথে নেব। অবশ্যই 7 থেকে 8 মিনিটের মধ্যে এটা মথে নিতে হবে। খুব সুন্দর করে মথে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব এটা 30 মিনিটের জন্য। ঠিক 30 মিনিট পরে চলে আসছি। দেখেন এটা একদম আটকে গেছে, ফুলে একদম ডাবল না, 3 ডাবল হয়ে গেছে। এখানে আমার টোটাল ময়দা লেগেছিল 1/2 কাপ পরিমাণ, 1/2 কাপের চেয়ে একটু কম, 1 কাপের চেয়ে একটু বেশি। এবার আমি এটাকে খুব সুন্দর করে আবার একটু মথে নিব, এতে করে ভেতরের যে এয়ার বাবলসগুলো আছে এগুলো বের হয়ে যাবে। আর আমরা যে নাস্তাটা বানাবো এটা অনেক বেশি সফট হবে আর ফুলকো হবে একদম। এবার আমি কাউন্টার টপের উপরে খুব সুন্দর করে হাত দিয়ে মথে নিব। আমি বারবার বলছি মথার কথা, মানে মাখানোর কথা সুন্দর করে, এতে করে আমাদের এই নাস্তাটা একদম পারফেক্ট হবে, অনেক বেশি ফুলকো ফুলকো হবে, সফট, খেতে ভালো লাগবে। মাখানো হয়ে গেছে, এবার হাত দিয়ে খুব সুন্দর করে এরকম করে এরকম করে করে নিব। আমি কাজটা কীভাবে করছি একটু দেখে দেখে বুঝে নিতে হবে। এবার আমি যখন মথা হয়ে যাবে আমি এখানে কাউন্টার টপের উপরে কিছুটা পরিমাণ আমি সাদা তিল দিয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিবেন, না চাইলে এটাকে স্কিপ করতে পারবেন, তবে দিলে দেখতে ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে। তিলগুলো কিন্তু আমার এখানে একটু, আমি এটাকে একটু হালকা একটু তাওয়ায় টেলে নিয়েছিলাম বা ফ্রাই প্যানের উপরে। খুব সুন্দর করে এটাকে আমি একটু বেলে নেব, হাত দিয়ে প্রথমে একটু বড় করে নিলাম। এবার এর চেয়ে মোটা বা পাতলা আমি করব না, চাইলে আপনারা আর একটু পাতলা করতে পারেন, একটু মোটা করে রাখাই ভালো। একটা পিৎজা কাটার দিয়ে খুব সুন্দর করে আমি কেটে নেব। একটু ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি, কারণ এগুলো ভাজতে গেলে বেশ বড় বড় হয়ে যাবে, মানে একেবারে ফুলকো ফুলকো হবে। যেহেতু এটা আমি আগেই বলেছি চায়ের সাথে পারফেক্ট একটা রেসিপি, বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এই নাস্তাটা। যদি বাচ্চাদেরকে দিয়ে দেন এটা সারা দিনেও আপনার একদমই যেরকম দিবেন সেরকমই থাকবে, কোনো রকম নেতিয়ে যাবে না বা একেবারেই ই হয়ে যাবে না ঠান্ডা হয়ে গেলে। আর চায়ের সাথে বিকেলে চায়ের আড্ডায় একেবারেই পারফেক্ট একটা নাস্তা। চা বসিয়ে রেখে আপনি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, বা মেহমান বসিয়ে রেখেও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। খুব সুন্দর করে এরকম করে আমি কেটে নিলাম। কাটাটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে, আপনি যেমন চান তেমন কেটে নিতে পারবেন। ব্যাস হয়ে গেছে, এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসলে কেমন হয়েছে।
ঠিক এরকম সাইজ হয়েছে। এবার হাত দিয়ে এগুলোকে একটু ঠিক করে নিলেই হবে, এটা হাত দিয়ে ঠিক করে নিলেই হয়ে যাবে, ব্যাস হয়ে গেছে। এবার সবগুলোকে একইভাবে আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব আর কোনাগুলোকে ঠিক করে নেব প্রত্যেকটাই হাত দিয়ে। এবার ভাজতে চলে যাব, আর ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। তেলটাকে অতিরিক্ত কখনোই গরম করতে যাবেন না, কারণ এটা যদি তেলটা গরম করে আপনি অতিরিক্ত গরম করে দিয়ে যান সাথে সাথে কালা চলে আসবে, আর এটা ভেতর থেকে হবে না বা ফুলকোও হবে না। তেলটা একদম হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে। কীভাবে দিয়েছি আপনারা একটু খেয়াল করলে বুঝবেন। এবার আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও একটু কম রেখে তারপরে এগুলো ভেজে নিতে হবে, কারণ আপনি যত বেশি দিবেন চুলার আঁচ বাড়িয়ে দিবেন এটা দ্রুত কালা চলে আসবে, আর এটা কিন্তু একদম ভিতরে হবে না। আর ভিতরে যদি না হয় এটা ফুলকোও হবে না, সফট হবে না, খেতে ভালো লাগবে না, একদমই শক্ত থেকে যাবে। এবারে এক সাইড হয়ে গেলে আমরা আবার উল্টে দেব, উল্টে দেব চুলার আঁচ, কিন্তু কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না, সেই মিডিয়াম আঁচই এটাকে রাখতে হবে, মিডিয়ামের চেয়ে একটু লো করে রাখতে হবে। অল্প অল্প আঁচেই এটা ভাজতে হবে, ভাজা কিন্তু একদম কম সময়ে হবে, এটা অতিরিক্ত হলে 5-7 মিনিটের সময়ের বেশি আর লাগবে না। দুইটা সাইড হতে একদমই সময় লাগবে না, আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে আর খুব সুন্দরভাবে একদম ফুলে টইটুম্পুর হয়ে গেছে। খুব সুন্দর কালার আসছে, খেয়াল করবেন একটু অনেক সুন্দর কালার আসতে শুরু করেছে, আরও কালার আসবে, আর একটু কালার আসবে, কারণ আমরা একদম চুলাটা কমিয়ে রেখেছি, কিন্তু কারণ আমি পারফেক্টভাবে নাস্তাটা বানানোর চেষ্টা করছি, একদম সহজভাবে দেখানোরও চেষ্টা করেছি আপনাদেরকে, পুরোটাই আমি আনকাট রেখে তারপর ভিডিওটা করেছি যাতে আপনাদের সুবিধা হয়, আর যারা নতুন তাদের জন্য একদমই সুবিধা হবে, কারণ এর চেয়ে সহজ আর নাস্তা কখনো হয়ই না। তবে খেতে কিন্তু অসাধারণ, ভাববেন না যে এত কম সময়ে বা কম উপকরণে খেতে হয়তো ভালো লাগবে না, না তা কিন্তু একদমই না। এবার খুব সুন্দর একটা কালার আসছে, দেখতে ভীষণ ভালো লাগছে, আমরা এগুলোকে উঠিয়ে নেব তেলটা ঝরিয়ে। এখানে কিন্তু তেল একদমই থাকবে না, যতটুকু আপনি তেল দিবেন ততটুকুই থেকে যাবে, এটা একটুও তেল শুষে নেবে না বা তেল ই করবে না। যাই হোক, আমরা একটা টিস্যুর উপরে তেলগুলো যাতে অতিরিক্ত তেল থাকলে সেটা শুষে নেয় আমি সবগুলো উঠে নেব। দেখতে ভীষণ সুন্দর লাগছে, উপরে তিল থাকার কারণে আমার কাছে আরও বেশি ভালো লাগছে। ব্যাস সবগুলোকে উঠিয়ে নিয়েছি, আমার একদম বাচ্চাদের অনেক পছন্দের একটা নাস্তা, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, কম সময় বানিয়ে সময়ে যেহেতু বানিয়ে দেওয়া যায় ওদেরকে, ওরা ভীষণ পছন্দ করে। আর দেখতে যেহেতু একেবারেই ছোট ছোট এজন্য আরও বেশি পছন্দ করে। এবার আপনাদেরকে একটা ভেঙে মানে ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে, দেখেন ভেতরটা কতটা সফট আর একেবারে স্পঞ্জি, এটা অসম্ভব টেস্টি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক দিয়ে সাথে থাকবেন, বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।